এতে আমাদের 800 মতো মাংস আছে। এর সঙ্গে আমরা রেশমি কাবাব বানানোর জন্য প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে 1 কাপ টক দই দেব। এই টক দই, 1 বড় চামচ আদা রসুন পেস্ট, আর 7 মতো নুন। এই দিয়ে আমরা প্রথমে ম্যারিনেট করে রাখবো এটাকে 4 থেকে 6 ঘন্টার মতো। ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আমি যেটা করি সচরাচর সেটা হচ্ছে এরকম একটা জিপলকে, এই যে এরকম একটা জিপলকে আমি এটাকে ঢুকিয়ে নিই। নিয়ে রেখে দিলে ভালো করে সমস্ত মাংসে সমানভাবে এটা মিশে যায়, ম্যারিনেশনটা মিশে যায়। এইভাবে আমি পুরোটা জিপলকে নিয়ে নিয়েছি। নিয়ে এরকমভাবে যদি আপনি একটুখানি মিশিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন এটা খুব পরিচ্ছন্ন হয়, আর প্রত্যেকটা মাংসের মধ্যেই ম্যারিনেশনটা সমানভাবে যায়। আপনারা বাটিতেও করতে পারেন, তবে ওই যে বললাম 4 থেকে 6 ঘন্টা মিনিমাম, এটা মানে যতটা সময় সম্ভব এটাকে আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন। 4 ঘন্টার একটু বেশি এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এইবারে এইটাকে আমি আবার এখানে ঢালছি, কারণ আরও কিছু সেকেন্ড ম্যারিনেশনের কিছু কিছু জিনিস এখনও বাকি রয়ে গেছে, যেটা মেনলি ফ্লেভার বেসড, মানে এতক্ষণ যেটা এটা ঢালা হয়েছিল এর মধ্যে সেগুলো সবই মোটামুটি স্বাদের জন্য। এবার যেটা ঢালা হবে সেটা হচ্ছে ফ্লেভারের জন্য। প্রথমেই 1 চামচ মতো এতে আমি ছোট এলাচ গুঁড়ো দেব, 1 চামচের 1 চামচ, যেহেতু মাংসটা একটু বেশি আছে ছোট এলাচ গুঁড়ো দেব। এর সঙ্গে দেব নাটমেক পাউডার, মানে জায়ফল একটু গুঁড়ো করে নিয়েছি হামানদিস্তায়, এই জায়ফল গুঁড়োটা মেশাবো এর সঙ্গে, আর 1টা জায়ফলের গুঁড়ো, আর এর সঙ্গে নুন যা ছিল তাই যথেষ্ট, আর নুন দেওয়ার দরকার নেই। শুধু একটু ক্রিম দিতে হবে, যেহেতু এটা রেশমি কাবাব সেই জন্য একটু ক্রিম এবং একটু মাখন এটা একটু দিতে হবে, অল্প একটু মাখন। এই জিনিসগুলো আমাকে আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটা হাত দিয়ে মেশাতে হবে। এটা কিন্তু আর ওই কায়দা কানুন করলে চলবে না, এটা হাত দিয়ে মেশাতে হবে। আমি ততক্ষণে এটাকে এই ওটিজিটাকে একটু প্রিহিট করে রাখছি, 10 মিনিট প্রিহিট করতেই হবে, না হলে কিন্তু হবে না। 10 মিনিট প্রিহিট হলে তারপরে আমরা একটা একটা করে স্ক্রিউয়ারে গেঁথে কাবাব বসাবো। আগেরবার যখন কাবাব করেছিলাম আমরা তখন বলেছিলাম যে কাবাবের স্ক্রিউয়ারগুলো যেগুলো আছে সেই স্ক্রিউয়ারগুলো মোটামুটি জলে একটু ভিজিয়ে নিতে হয়, না হলে কাবাবটা ছাড়ে না। ওই স্ক্রিউয়ারগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই স্ক্রিউয়ারগুলো থেকে একটা একটা করে আমি এবার কাবাবগুলো গেঁথে নেবো এর মধ্যে। আর এইবার আমি কি করবো, এই কাবাবগুলোকে সেট করব। কাবাবগুলোকে সেট করতে গেলে এই কাবাবগুলোকে বসানোর আগে সেই জায়গাটায় সামান্য একটু তেল দিয়ে নেবেন এবং 10 মিনিট অন্তর অন্তর, মানে 10 মিনিট মানে ওই 5-7 মিনিট অন্তর অন্তর কি 10 মিনিট অন্তর অন্তর একটুখানি করে উল্টে পাল্টে একটু অয়েল ব্রাশ করে নেবেন। এইটাই হলো এটার মূল কথা। 4টে করে 1-1টাতে আমার ধরলো আলটিমেটলি। আর একটা কাজ যেটা এটার সঙ্গে করতে হবে সেটা হচ্ছে এই বাটিতে আমি একটু কাঠ কয়লা নিয়েছি, এই কাঠ কয়লায় সামান্য একটু সর্ষের তেল দেব আমি। এই সর্ষের তেল দিয়ে কাঠ কয়লার বাটিটাও আমি ওটিজির ভেতর ঢুকিয়ে দেব। এই মোটামুটি আমার কাজ। এখন 10 মিনিট পরে জাস্ট বার করে একটু ঘুরিয়ে নেওয়া, একটু প্রয়োজন হলে একটুখানি সাদা তেল ওপর থেকে দিয়েও দিতে পারেন, তবে এটা লাগবে না কারণ দেখুন ময়েশ্চারটা এখানে জমা হয়েছে, অসুবিধা হবে না।
10 মিনিট পরে একটু ঘুরিয়ে দিয়ে আবার এটাকে 10 মিনিটের জন্য আমি অন করে দিচ্ছি।